হ্যাঁ ভাই, আমার নাম অভিষেক। আমি 14 বছর বয়সে বাসায় ঝগড়াঝাটি করে পালিয়ে গেছিলাম। সৌদি আরবের এক লোক আমাকে তখন কেরালায় নিয়ে যান। তার কাছে ইসলাম সম্পর্কে জেনেছি। 2 বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এখন সব দর্শক শ্রোতার সামনে সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার প্রশ্নটা, আপনি কি কোনো প্রশ্ন করবেন? না স্যার। ডক্টর জাকির কিছু বলবেন? হ্যাঁ ভাই, আপনাকে অভিনন্দন জানাই, আপনাকে স্বাগত জানাই এই শান্তির ধর্মে। আর আপনিও সাক্ষী দিতে পারেন যে সৌদিরা তরবারি ব্যবহার করেনি। আপনাকে কি জোরজবস্তি করা হয়েছিল? না। জোরজবস্তি? না। বন্ধু? না, আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি। মাশাআল্লাহ, উনি স্বেচ্ছায় মুসলিম হয়েছেন। আপনাকে কোরআনের একটা অনুবাদ দিতে চাই, আপনি কি স্টেজে আসবেন? আমি এখানে প্রথম লেকচার দিয়েছিলাম 8 দিন আগে, সেদিন এক বোন ইসলাম গ্রহণ করেছিলেন, আমি তার চেহারাটা দেখতে পাইনি। আমি শুধু বামদিকের মাইকের প্রশ্নকারী চেহারাটা দেখতে পাই, বামদিকের মাইক আর কাউকে দেখতে পাই না। প্রথম দিনের সেই মহিলাকেও আমি দেখিনি। আর শনিবারে IBS এ প্রশ্ন করলো গোয়েন্দারা যে সেই মহিলা কোথায়। বললাম আমি তো তাকে চিনি না। আপনারা হয়তো টিভিতে তাকে দেখেছেন, এখানে অনেক মানুষ আছেন, টেলিভিশনে দেখলে হয়তো সেই মহিলাকে আপনারা দেখতে পারেন। আপনি এখানে সাক্ষ্য দিতে পারেন যে আপনাকে জবরদস্তি করা হয়নি, এখানে জবরদস্তি করা যায় না, মুসলিম বানানো যায় না, স্বেচ্ছায় করলে হতে পারে। আমাদের এই দেশ, আমাদের এই ইন্ডিয়া, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যে দেশের সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার প্রত্যেক নাগরিকেরই তার ধর্ম প্রচার ও পালন করার ন্যায্য অধিকার আছে। এটা গণতান্ত্রিক দেশ, এজন্য আমি গর্বিত, কারণ এই দেশে মানুষ তার নিজের ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে। জবরদস্তি করে কোনো ধর্ম গ্রহণে বাধ্য করা, এটা নিষিদ্ধ। ইন্ডিয়ার সরকারের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ, আর ইসলাম অনুযায়ী এটা নিষিদ্ধ। জবরদস্তি করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না। আপনি তাকে বোঝান, সে যদি বোঝে তাহলে খুব ভালো, আর রাজি না হলেও কোনো সমস্যা নেই। তবে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো যে আমি আপনাদের মাঝে ধর্ম প্রচার করেছি। ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে। গুড ইভিনিং স্যার, আমি ডক্টর পূজা, পেশায় ফিজিওথেরাপিস্ট। স্যার, আপনি আপনার লেকচারে এই কথাগুলো বলেছিলেন, আমি সেগুলো আরেকবার বলছি। আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে। আমি ছোট একটা কারেকশন করেছি, আপনার চিন্তা আমি অনেক ছোট, সেজন্য ক্ষমা চাইছি। তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে বলতেন তাহলে কথাটা আরো গ্রহণযোগ্য হতো। যদি সব মানুষ চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে। হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের। ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই। এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই, যদি বলি 2 + 2 = 5, আপনি শুধরে দিতে পারেন যে 5 না 4। আমি একজন মানুষ, আমি কম্পিউটার না, আর আমারও ভুল হতে পারে, সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি, আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে। আপনি সেটা শুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে, চরমপন্থী হবে কোন ক্ষেত্রে? যেভাবে যেভাবে আপনি বলেছেন, যেভাবে আপনি যেমনটা বলেছেন, চরম পরোপকারী, চরম দয়ালু। আমার লেকচারটা শুনে থাকেন, আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম পরোপকারী, চরম ভাবে সৎ, চরম ন্যায়বান। একজন ডাকাতও তো চরমপন্থী হতে পারে, যে ডাকাতি করে ধর্ষকও চরমপন্থী হতে পারে। যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান, তাহলে সেই ধর্ষক খুশি হবে, সেটা একজন চরমপন্থী ধর্ষক, তাই না? অথবা একজন চরমপন্থী সন্ত্রাসী, এটা অন্য অর্থে। অপরাধীদের সন্ত্রস্ত করার কথা এখানে বলছি না, নিরীহ মানুষকে সন্ত্রস্ত করার কথা বলছি। কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা নিরীহ মানুষকে সন্ত্রস্ত করে। এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না। বোন, আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন।
আমি যেটা বলেছিলাম, প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয়, অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে। যেহেতু আরবি শব্দটা ব্যবহার করেছি, এটা আবার অনেকে হজম করতে পারে না। আপনার কথা বলছি না, বল, আমি মিডিয়ার কথা বলছি, ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না, তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে। যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয়, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, মানুষের সব সমস্যার সমাধান হবে, হোক সেই মানুষ মুসলিম, হিন্দু বা খ্রিস্টান। এরপরে যদি বলেন হোক সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ধর্ষক, ডাকাত, তাহলে কোনো কাজ হবে না বোন। কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তাকে মুসলিম হতেই হবে। হিন্দু কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে খুব ভালো, না না না, বোন আমাকে বলতে দেন, পরের প্রশ্ন পরে করেন, তখন উত্তর দেব। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, হিন্দু শব্দটার মানে কি জানেন আপনি? হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান, হিন্দু মানে সেই মানুষগুলো যারা থাকে ইন্ডিয়ায়। এভাবে বললে আমিও একজন হিন্দু বোন, আমিও একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে। তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা ইন্ডিয়া এসেছিল, যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দিয়া হিন্দিয়া হিন্দু। এটা জানেন, হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয়, কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য। স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন, এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী, কারণ তারা বেদের কথা মেনে চলে। হিন্দু শব্দটা একটা মিসনোমার। বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন, আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে? ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু, আমি ইন্ডিয়াতে বাস করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি একজন শান্তিকামী মানুষ। তবে প্রত্যেক মানুষ, এক মিনিট বোন, এক মিনিট, আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে, ইংরেজরাও ভালো মানুষ হতে পারে। যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে, সেটা এখানে সম্ভব হচ্ছে না, তাহলে সবাই হিন্দু হতে পারছে না। বোন আগে উত্তরটা শেষ করতে দেন, আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি, আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি, আপনি আরেকটা চান্স পাবেন, সমস্যা নেই বোন, অবশ্যই। তবে আগে শেষ করতে দেন, আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত। যদি পৃথিবীর সবাই ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে। তারা বলে হাম দো হামারে দো, এককে বাদ আবি নেই, দোকে বাদ কাবি নেই, ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে। আমরা দুজন সন্তান, দুজন হাম দো হামারে দো, এককে বাদ আবি নেই, দোকে বাদ কাবি নেই। এক সন্তানের পরে একটু বিরতি, দ্বিতীয় সন্তানের পরে আর কোন সন্তান নেবেন না। ফ্যামিলি প্ল্যানিং এ সম্পর্কে বলেছি কোরআন এন্ড মডার্ন সায়েন্সে। তাই বোন, আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন। আপনি যদি একজন হিন্দু হন, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন, এরপর যদি বেদ মেনে চলেন, আমার লেকচার যদি দেখে থাকেন, ইসলাম ধর্ম আর হিন্দুইজমের মধ্যে সাদৃশ্য নিয়ে বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে। যদি বেদের কথা মানেন, উপনিষদে উল্লেখ আছে, ছান্দোগ্য উপনিষদ 6 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে এককাম এমিদিতিয়াম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। বেদে উল্লেখ করা হয়েছে, যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে আছে, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোন প্রতিমা নেই। প্রতিমা মানে ছবি, মূর্তি, ভাস্কর্য, ফটোগ্রাফ। বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোন ছবি নেই, কোন ফটোগ্রাফ নেই, কোন ভাস্কর্য নেই, কোন মূর্তি নেই। যদি এমন হিন্দু হয়ে থাকেন, বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন, সর্বশেষ রাসূল, তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলা হয়েছে কল্কি অবতারে 2 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে, 7 অনুচ্ছেদে, 9 অনুচ্ছেদে, 11 অনুচ্ছেদে, 15 অনুচ্ছেদে, যে এই কল্কি অবতার জন্মগ্রহণ করবে শান্তি নামের একটি শহরে, অর্থাৎ মক্কা। তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, অর্থাৎ সৃষ্টিকর্তার ভৃত্য, আরবিতে আবদুল্লাহ, আর নবীজির বাবার নামও ছিল আবদুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, অর্থাৎ শান্তি প্রিয়, প্রশান্ত, আরবিতে বললে হবে আমিনা। আর আমাদের নবীজির মায়ের নামও ছিল আমিনা। সে জন্মাবে মাধব মাসের 12 দিনে, নবীজি 12ই রবিউল আওয়ালে জন্মেছিলেন, তার চারজন সঙ্গী থাকবে, ইনারা হলেন খোলাফায়ে রাশেদিন। আমি এভাবে আরো আরো বলে যেতে পারি। আমি এখানে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের সাদৃশ্যগুলো বললাম। আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই, অন্তত একটা বই ঈশ্বর পাঠিয়েছেন। হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী। ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো এক, আসলে সেই সাদৃশ্যগুলো দেখি, তারা ইলা কালিমাতি সাইম বায়না বায়নাকুম, সেই কথা যাহা তোমাদের ও আমাদের মধ্যে এক। এখন যেখানে সাদৃশ্য নেই সেটা নিয়ে এখন লড়াই করবো না, পরে কোনো একদিন করবো।
হ্যাঁ, আসুন আগে আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ, সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, হোক সেটা বাইবেল, হোক সেটা বেদ, হোক সেটা কোরআন, হোক পার্সি ধর্মগ্রন্থ, হোক শিখ ধর্মগ্রন্থ, সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই। বেশিরভাগ প্রধান ধর্মই একথা বলেছে যে শেষ একজন নবী আসবেন, বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটারোনমি ১৮ অধ্যায়ের ১৮ অনুচ্ছেদ, বুক অব ডিউটারোনমি ১৮ অধ্যায়ের ১৯ অনুচ্ছেদ, বুক অব আইজায়া ২৯ অধ্যায়ের ১২ অনুচ্ছেদে, সং অব সলোমন ৫ অধ্যায়ের ১৬ অনুচ্ছেদে, এরপর নিউ টেস্টামেন্টে গসপেল অব জন ১৪ অধ্যায়ের ১৬ অনুচ্ছেদে, গসপেল অব জন ১৫ অধ্যায়ের ২৬ অনুচ্ছেদে, গসপেল অব জন ১৬ অধ্যায়ের ৭ অনুচ্ছেদে, গসপেল অব জন ১৬ অধ্যায়ের ১২ থেকে ১৪ অনুচ্ছেদ বলা আছে যে যীশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না, কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে, সে তার নিজের কথা বলবে না, যা শুনবে তাই বলবে। তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি, আমরা বিশ্বাস করবো এক ঈশ্বরে, তার কোনো ছবি নেই, তার কোনো প্রতিমা নেই, আমরা বিশ্বাস করবো সর্বশেষ আক্রান্ত নবীকে। আসুন এগুলো মেনে নেই, আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না, আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে, পার্সি ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে। আপনি বললেন হিন্দু মুসলিম, আমি পার্সি ধর্মের কথা বলছি, আমি ইসলামের কথা বলছি, যেগুলো এক সেগুলো আমরা মেনে নিই। আর ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে শান্তিকামী মানুষ, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে, তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ ভাই, প্রশ্ন করুন। জাকির ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি। আমার নাম মহেশ মেহতা আর আমি ব্যবসা করি। আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয়। কেন? কারণ হল আগে যে তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে, তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল, জাবুর দাউদের উপর নাজিল হয়েছিল, আর যিশুর উপর নাজিল হয়েছিল ইঞ্জিল। এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, তিনটা কিতাব আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে। আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে। তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন, সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো, যেমন ভগবদ গীতা এটা করো আর এটা করো না। তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে। এখানে ২৫ জন নবীর নাম আছে, সেগুলো বাইবেলেও আছে সবগুলো। এই নবীদের নামগুলোই কোরআনে আছে। তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড়, তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন, তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান, কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি। আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে। এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই। এক মিনিট ভাই। হ্যাঁ, উনি আগে উত্তর দিক, তারপরে আবার প্রশ্ন করুন। আচ্ছা ভাই, আপনি প্রশ্ন করলেন, আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই ১৯৯১ সাল থেকে। হ্যাঁ, তিনি আইআরএফ থেকে মুসলিমদের চাইতেও বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন, তাই আইআরএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে। মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তাওরাত জাবুর ইঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে, দাউদকে আর যীশু খ্রিস্টকে, মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে, তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবীগণ, ইহুদি আর খ্রিস্টানরা, যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে, তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে? ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন? আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন, ইজ দ্য কোরআন গড গড, আপনি কি সেখানে ছিলেন? না, আমি সেখানে ছিলাম না। সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি, এখন আর সেগুলো রিপিট করব না। সেখানে বলেছি মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন, তিনি লিখেছেন, আর কেন লিখেছেন, ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি। লেকচারটা ছিল দুই ঘন্টা, সেগুলো রিপিট করব না। তবে আপনার মূল প্রশ্নতে আসি। কোরআন বলছে যে হে কিতাবীগণ, তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ। ভাই কোরআন পড়লে দেখবেন, আর আপনি ঠিকই বলেছেন, কোরআনে ২৫ জন নবীর নাম বলা হয়েছে, আর এখানে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি। দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে। কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে। কেন? এটা উদাহরণ,
যে আল্লাহ তাআলা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের, হে বনি ইসরায়েল, আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছ। পবিত্র কোরআনে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে। কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল, কিছু মানুষ গ্রহণ করেছিল। এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবীদের সাথে এ বিষয়ে কথা বলবে। কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে। এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে, যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে, ইহুদি আর নাসারাতের কথা বলা হচ্ছে, ইহুদি আর খ্রিস্টানদের, তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবীদের সঙ্গে কথা বলতে। আল্লাহ আরো বলেছেন ইয়া আহলে কিতাব, হে কিতাবীগণ। তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না, শুধু আরবদের বলছে না, কোরআন এখানে কিতাবীদেরও বলছে। সেজন্য আমি বলেছি যে এই সর্বশেষ আসমান আসমানি কিতাব পবিত্র কোরআন, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি, নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। যদি এটা কোনো মানুষ লিখত, যদি কোরআন কোনো মানুষ লিখত, আপনি যেটা বললেন, তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে। আর সেই সময়ে অনেক মানুষ এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল। যখন তারা চেক করলো, দেখা গেল সত্যি। এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে। তাহলে এই সমস্ত কথা, এগুলো কোনো মানুষ লিখতে পারে না। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইজ দ্য কোরআন গড গড, আশা করি উত্তরটা পেয়েছেন। আরেকটা কথা বলবো, আমি 55টারও বেশি দেশে ভ্রমণ করেছি, আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছি। তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন, খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম, চাইনিজ ধর্ম, জৈন ধর্ম, অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে। আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র 15-20% হবেন সব মিলিয়ে, এটা শতকরা হিসাবে। তাহলে অন্যরা কি ভুল করছে? খ্রিস্টান ধর্মটা দেখেন, 1 মিনিট, যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থোডক্স, গ্রিক অর্থোডক্স, ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের, তাহলে এরা সবাই ভুল। খুবই সুন্দর প্রশ্ন করলেন। তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক 15-20%, কেউ বলে 25%, সে যাই হোক, আপনি বললেন 15-20%, আচ্ছা মেনে নিলাম। আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে, আমিও একমত। আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায়, তারা কি সবাই ভুল? ভাই, ইসলামের সংখ্যাগুরু হলে যেটা যায় না, ইসলামে সত্য সবার উপরে। বেশিরভাগ মানুষ এই 100 বছর আগেও মনে করত পৃথিবীর সমতল, বেশিরভাগ। এটা কি জানেন? 100 বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল। পৃথিবী কি সমতল ভাই মহেশ? না না। তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা, বলো সত্য উপস্থিত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে যেটা যায় না। যদি আমেরিকা যান, সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না। আপনি এটা বিশ্বাস করেন? না, অনেক ইউরোপিয়ান এটা দেখায়। পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি। খুব ভালো, আপনি তো ভালো মানুষ, আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি পর্নোগ্রাফি দেখবেন? খুব ভালো, ভালো ছেলে। দেখেন, আপনি সত্যের কাছাকাছি আছেন। সংখ্যাগুরু হলে যেটা যায় না। আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে। খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই, কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে, যেমন কিছু মুসলিম ভুল কাজ করে। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন, বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7-9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না। মহান স্রষ্টা তিনি বলেছেন, ওল্ড টেস্টামেন্টে আছে, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না, যেটার সাথে মিল আছে আকাশমণ্ডলীর কিছু, পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু। তোমরা তাদের সেবা করবে না, তাদের কাছে নতজন্য হবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এই কথা আবারও আছে বুক অব এক্সোডাস
20 নম্বর অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে যে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না যার সাথে মিলেছে আকাশের কিছুর, পৃথিবীর কিছুর অথবা পৃথিবীর নিচের কিছুর, তোমরা এদের সামনে নতজন হবে না, সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ। আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 অধ্যায়ের 17-20 অনুচ্ছেদে, মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি, এগুলোকে বাতিল করতে আসিনি, পূরণ করতে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ কোনো একটা আইন ভাঙে আর অন্য কেউ ভাঙতে বলে, সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না, আর যে আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে। যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠার চাইতে বেশি না হয়, তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান, আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে, মুসা নবীর আইন মানতে হবে। দ্রষ্টার কোনো প্রতিমা বানাবেন না, তারপরও মানুষ বানায় কেন? সব খ্রিস্টানরা কিন্তু বানায় না, প্রোটেস্টেন্টরা বানায় না। খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম, আপনি এখনো ছাত্র। ক্যাথলিকরা এটা করে, তারা মূর্তি বানায়। এজন্য প্রোটেস্টেন্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল। তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তা কোনো প্রতিমা বানাতে পারবেন না। আপনার কথা মানি, বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে। আমি আগে বলেছিলাম নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, তার কোনো মূর্তি নেই। আপনি কি মূর্তি পূজা করেন? হ্যাঁ আমি করি। আচ্ছা, তাহলে তো বেদ মানছেন না। আমি আসলে সবগুলো ধর্মই মানি, সব ধর্মই এক, কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন। ভাই আপনি যদি সবগুলো ধর্মই বিশ্বাস করেন, তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না, তবে হিন্দু ধর্ম পালন করছেন না, আপনি হিন্দু ধর্ম পালন করছেন না। আমি আপনাকে বলি, ঈশ্বর তো ঘুমাচ্ছেন না, তিনি সবই জানেন, তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু, তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন, যেমন ইসলাম। ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন, লম্বা লাইন দেখা যাচ্ছে, এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, তারপর সময় আসলে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন, আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, তিনি কারো মুখাপেক্ষী নন, তার নিদ্রার প্রয়োজন হয় না, তন্দ্র তাকে স্পর্শ করে না, বিশ্রামের প্রয়োজন হয় না, আমাদের ঘুমানোর প্রয়োজন হয়, আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ তাআলার ঘুমানোর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন, মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন, আল্লাহর পক্ষে খুবই সোজা, শুধু কুন ফায়াকুন, তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আমাকেও পরীক্ষা করছেন। আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না, তাহলে তো পরীক্ষাটা থাকলো না। পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন, এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না? আপনি নাকি সবগুলো ধর্মই মানেন, কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, আপনি তো ইসলাম মানছেন না, আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না, শিখ ধর্ম মানছেন না, বৌদ্ধ ধর্ম মানছেন না। আমাকে এমন কোন কথা দেখান যেখানে ধর্মপদ বলছে, বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন, তিনি কখনোই বলেননি। আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানালো, সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে, আমি বলবো সেটা ভুল, নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে, হোক তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু, সেটা তখন সত্যি হয়ে যায় না। গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে, শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না। সেজন্য আমি বলেছি, যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীদের দেখবেন না, ভাই মহেশ আমাকে দেখবেন না, ধর্মগ্রন্থগুলোকে দেখেন, পবিত্র কোরআন দেখেন, পবিত্র কোরআন পড়েন, আপনাদের বেদ পড়েন, যেগুলো কমন সেগুলো মেনে চলেন, আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন। আপনি নাকি সব ধর্ম পালন করেন? আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, খ্রিস্টান ধর্ম মানছেন না, ইসলাম ধর্ম মানছেন না, সবগুলো তো পরের কথা। আমি বলছি অন্ততপক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন, যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো। আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না, সবগুলো মানা তো পরের কথা। যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন, সেদিন আমি এ কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন। যেদিন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন, সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই অভিষেক এসেছেন, যিনি একটু আগেই প্রশ্ন করলেন তিনি স্টেজের পেছনেই আছেন, তিনি ডক্টর জাকির নায়েকের কাছ থেকে আর একটা কোরআন নেওয়ার সুযোগটা হারাতে চান না, তাই উনি স্টেজে আসছেন।
তাকবীর। উনি স্টেজের পেছনে এসে ভলান্টিয়ারদের কাছে প্রথমে বলেছিলেন, আর শুনে আমরা বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে।